এবার ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের আস্থাভাজন হিসেবে পরিচিত। স্থানীয় সময় শুক্রবার বাইডেন ব্লিংকেনের প্রতি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েক ডজন কংগ্রেসম্যান। সেই চিঠিতে স্বাক্ষর করেন ডেমোক্র্যাট দলের বর্ষীয়ান রাজনীতিক মিস পেলোসি। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়, গাজায় ত্রাণ সহায়তা কর্মীদের উপর সাম্প্রতিক হামলার ঘটনা ও ক্রমাগত মানবিক পরিস্থিতি অবনতি হওয়ার প্রেক্ষিতে অস্ত্র হস্তান্তরে অনুমোদন দেয়া হবে অযৌক্তিক।